আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল। আজকে আমরা দেখব ডাইনামিক ব্লগের পার্ট থ্রি। সো আপনারা যদি পার্ট ওয়ান আর টু না দেখেন, সো আপনি আগে পার্ট ওয়ান আর টু দেখবেন, দেন এটা। ওকে, আচ্ছা, সো আজকে আমরা দেখব যে কীভাবে আমরা কী করতে পারি যখন মোর বাটন নেই, দেন আমরা আমাদের কী টাইটেলটাতে আর আমাদের যে ইমেজটা আছে এখানে যখন ক্লিক করব তখন আমরা কি সিঙ্গেল পেজে চলে যাব, এবং সিঙ্গেল পেজে যাওয়ার পর আমরা কী করব ফুল ব্লগটা করতে পারব। ওকে, সো এখানে দেখেন আমি যখন মোর বাটনে ক্লিক করলাম, এটা আমরা সিঙ্গেল পেজে যাই নাই কারণ আমি এখানে এমন কিছু ক্রিয়েট করি নাই। সো চলে না আমরা ক্রিয়েট করি। সো আমি আমার কোড এডিটর আসলাম index.php। এখন আমরা আমাদের কী লাগবে, একটা সিঙ্গেল পেজ লাগবে যাতে আমরা কী করতে পারি সিঙ্গেল পেজে রিডাইরেক্ট করতে পারি। আচ্ছা, সো এখানে দেখেন আমি index.html এ রাখছি, এটা কীভাবে index.php কারণ আমার কোনো html ফাইল নাই। সরি, কীভাবে php। আচ্ছা, স্যার আমি যখন এই দেখেন বাটনটাতে ক্লিক করবো ব্লগ, তো একটা হোম পেজে কীভাবে রিলোড হবে। আচ্ছা, তো চলেন আমি একটা সিঙ্গেল পেজ ক্রিয়েট করি। তো কন্ট্রোল অ্যান্ড প্রেস করলে আমার একটা নতুন ফাইল চলে আসবে। তো আমি নাম দিলাম কি single.php, আপনার সেম এই নামটাই দেবেন। ওকে, দেন আমি index.php ফাইলগুলো কী করলাম, কোডগুলো কপি করে এখানে আসে কী করবো, পেস্ট করবো। আচ্ছা, তো এখন আমি কিছু এডিট করবো যে আমি সিঙ্গেল পেজে কী কী দেখতে চাই বা কী কী দেখতে চাই না। তো ধরেন আমার সিঙ্গেল পেজে যাওয়ার পর আমি লুপটা হবে না, কারণ আমার সিঙ্গেল পেজে আমি শুধু একটা পোস্টই দেখবো, যেই পোস্টে ক্লিক করবো সেই পোস্টটাই দেখতে পারবো। তো আমার এখানে কোনো লুপ কাজ করবে না, তো আমি লুপটা কেটে দিলাম। আচ্ছা, সো আমি লুপের এন্ড ওয়াইল, সো আমি লুপটা কী করলাম কাইটে দিলাম, দেন আমার সিঙ্গেল পেজে কোনো সাইড বার হবে না, আমি সাইড বারটাও কাইটে দিলাম। আচ্ছা, দেন আমাদের এই যে উইথটা আমি ফুল উইথ দিয়ে দিলাম। ওকে, সো কল 33 করে দিলাম। আচ্ছা, সিঙ্গেল পেজে যাওয়ার পর আমি কি ফুল কন্টেন্টটা দেখতে চাই না, 80টা ওয়ার্ডটা দেখতে চাই না, ফুল কন্টেন্টটা দেখতে চাই। তার জন্য কি দ্য কন্টেন্ট দিয়ে কি আমরা ফুল কন্টেন্টটা দেখতে পারি, তাই না। দেন সিঙ্গেল পেজে যাওয়ার পর কি আমি রিড মোর বাটনটা চাই না, সো আমি এটা কী করে দিলাম, কাইটে দিলাম। আচ্ছা, তো আমি এখন একটু সেভ করলাম। সেভ করার পর আমি এখন যদি আমার ওয়েবসাইটটাতে যাই, এখানে আমি এখানে একটা লোড করি। এখন আমি মোর বাটনটাতে ক্লিক করি, দেখেন আমি কি সিঙ্গেল পেজে যাচ্ছি না। কারণ কি, কারণ আমার index.php-র ভিতর আমরা এই যে এটা কি রিড মোর বাটন না, এখানে এই যে পারমালিংকটা আছে এখানে কী করতে হবে, আমার ওয়ার্ডপ্রেসের ফাংশন আছে একটা, সেই ফাংশনটা দিতে হবে, তা না হলে আমরা কী করতে পারবো না, সিঙ্গেল পেজে যাব না। ওকে, সো এই যে এখানে আছে এখানে আমরা কী করবো, পিএইচপি শুরু করবো, দেন পিএইচপি শেষ করলাম। তো পারমালিংকের জন্য ওয়ার্ডপ্রেসের একটা ফাংশন আছে, সেটা হলো দি পারমালিংক, এটা কি ডাইরেক্ট সিঙ্গেল পেজে নিয়ে যাবে দি পারমালিংক। ওকে, আচ্ছা, তো আমি এটা কপি করলাম। আমি আর কি আমি যখন টাইটেলে ক্লিক করবো তখন আমি সিঙ্গেল পেজে যেতে চাই, তাই এখানেও দি পারমালিংক করে দিলাম। আর যখন আমি ইমেজটাতে ক্লিক করবো তখন আমি সিঙ্গেল পেজে যাবো, তাই এখানেও কী করলাম, দি পারমালিংক করলাম। ওকে, আচ্ছা, এইখান থেকে আমি সিঙ্গেল পেজ থেকে আমি লিঙ্কটা কী করতেছি, কাইটা দিতেছি, কারণ সিঙ্গেল পেজে যাওয়ার পর তো আমি আর কোনো লিঙ্কে ক্লিক করবো না, তাই না। আচ্ছা, তো এখন আমি যদি এখানে কী করি লোড করি, ওকে, আচ্ছা, সো আমি এখন এটাতে ক্লিক করলাম মোর বাটনটাতে। সো দেখেন আমি একটা সিঙ্গেল পেজে চলে আসলাম, এবং এখানে আমরা কি ফুল কন্টেন্টটা রিড করতে পারতেছি। ওকে, আচ্ছা, তো এখন আমি আমার ওয়েবসাইটটাতে যাই, ড্যাশবোর্ডটাতে। এখন দেখেন আমাদের যে পোস্ট আছে এখান থেকে যেই পোস্টটা করবো সেটাই তো আমার index.php-তে শো করবে, তাই না। আমি ওয়ার্ডপ্রেস সেটাতে যেই পোস্টগুলো করবো সেগুলো আমার অলওয়েজ কি index.php-তে শো করে, এই যে index.php-তে শো করে। কিন্তু আমি যদি এখানে আমার একটা কাস্টম পোস্ট টাইপ থাকে, তো সেই ক্ষেত্রে সেখান থেকে যদি আমি একটা পোস্ট করি সেটা কোথায় শো করবে, আমি এখানে আগে একটা কাস্টম পোস্টে ক্রিয়েট করি। ওকে, আচ্ছা, তো আমি function.php-তে গেলাম, এখানে কী করবো আমি একটা কাস্টম পোস্ট টাইপ ক্রিয়েট করবো, কাস্টম পোস্ট টাইপ।
একটা ফাংশন নিলাম, দেন আমি আমার টেক্সট ডোমেনটা দিলাম আমার ফাংশনের নেমের আগে। দেন এখানে আমি একটা কি দিই, ফাংশন নেম কাস্টম পোস্ট টাইপ, সো ফুড কোড 99 কাস্টম পোস্ট টাইপ। আচ্ছা এখানে আমার কি হবে, আচ্ছা রেজিস্টার পোস্ট টাইপ করবো, রেজিস্টার পোস্ট টাইপ নিচে এটা ক্লিক করি। আচ্ছা তো এখন আমি কি করবো, একটা পোস্ট টাইপ রেজিস্টার করবো। তো আমার প্রথম কী করতে হবে, আমার পোস্ট টাইপের নেমটা দিতে হবে, সো আমি একটা নেম দিই। পোস্ট 99, দেন আমি কী করবো এখানে একটা অ্যারে শুরু করবো। আচ্ছা তো এই অ্যারের ভিতরে আমার কী করতে হবে, আমার পোস্ট টাইপের আমার কী করতে হবে, প্রথম পাবলিক করতে হবে। তো পোস্ট টাইপটি কী করতে হবে, পাবলিক করতে হবে, পাবলিক কি ট্রু। আচ্ছা দেন আমি এখানে কী করবো, লেভেলস দিব, লাইক আমার পোস্ট টাইপের কিছু নেম হবে তাই না, তো আমি এখানে কী করলাম লেভেলস দিলাম। মেনু নেম, আমার মেনু নেমটা কি হবে, লাইক উপরে যে পোস্ট টাইপটা আছে সেই পোস্ট টাইপের আমি কি করলাম একটা নেম দিলাম কাস্টম পোস্ট। ওকে আমি নেমটা কি দিলাম কাস্টম পোস্ট। দেন অল আইটেম, আমার যেটা আছে না যে পোস্টে যখন আমরা ক্লিক করি অল আইটেম অ্যাড নিউ আইটেম এটা আছে না, তো এর একটা নেম দিলাম অল আইটেমের নেম দিলাম কি অল পোস্ট, আর যে অ্যাড নিউ আছে অ্যাড নিউ এর নেমটা কি দিলাম আমি অ্যাড নিউ। ওকে আচ্ছা তো এখন আমার কি করতে হবে, আমার এই যে ফাংশনটা কল করতে হবে না, আমি ফাংশনটা কীভাবে কল করবো, হুকের মাধ্যমে তাই না, অ্যাড অ্যাকশন। আচ্ছা সো কাস্টম পোস্ট টাইপের জন্য আমাদের হুকটা কি ইনিট ইনিশিয়ালাইজ, ঠিক আছে। তো আমার কাস্টম পোস্ট টাইপের জন্য আমাদের হুকটা কী হবে ইনিট, তারপর কী করবো এর ভিতরে আমি ফাংশনটা কল করবো। আচ্ছা তো এখন আমি কী করবো, এখানে একটা লোড করি, তো এখানে দেখবেন যে আমার একটা কাস্টম পোস্ট টাইপ ক্রিয়েট হয়ে গেছে, এই দেখেন আমার কাস্টম পোস্টটা। দেন এখানে ক্লিক করলে যে অল পোস্ট অ্যাড নিউ পোস্ট, ওকে তো এখানে যখন আমরা ক্লিক করবো দেখেন অল পোস্টে যাই, এইখান থেকে আমরা কী করতে পারবো যে অ্যাড নিউতে থেকে একটা পোস্ট করতে পারবো। এছাড়া আমাদের কাস্টম পোস্ট টাইপটা তো ক্রিয়েট হয়ে গেলো, এভাবে কী করতে পারি আমরা একটা কাস্টম পোস্ট টাইপ ক্রিয়েট করতে পারি। এখানে আমাদের অনেক কিছু থিমের সাপোর্ট দিতে হবে, যেমন এখানে একটা থাম্বনেইল লাগবে আমাদের, সো তার জন্য আমাদের কী করতে হবে, এখানে আবার থিমের সাপোর্টও দেওয়া যায়। তো আমি এখানে কী করলাম কমা করলাম, কমা করে আমি আর এর বাইরে যে আমি কী করবো সাপোর্টস, লাইক আমি কী কী সাপোর্ট দিতে চাই। তো এইভাবে আমি আরেকটা অ্যারে শুরু করলাম, এর ভিতরে আমি টাইটেলে সাপোর্ট দিতে চাই, তারপর আমি এডিটর দিতে চাই, এডিটর এন্ড আমি একটা থাম্বনেইলের সাপোর্ট দিতে চাই। সো আপনি যা যা সাপোর্ট দিতে চান তা তা এখান দেয়া অ্যারের ভিতর দিয়ে দিলেই আপনার সেই থিমগুলোর সাপোর্ট পেয়ে যাবে। ওকে আচ্ছা তো এখন আমি যদি এখানে একটা লোড করি দেখবেন এখানে আমার থাম্বনেইলের অপশনটা চলে আসছে, এই যে দেখেন সেট ফিচার ইমেজ। ওকে আচ্ছা তো আমি যখন পোস্ট টাইপ থেকে কোনো কিছু পোস্ট করব সেটা কী হবে, আমার ইনডেক্স ডট পিএইচপি ফাইলের ভিতরে আসবে। আচ্ছা তো আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম যে আপনার যদি এখানে ধরেন মাল্টিপল পেজ আছে, লাইক হোম অ্যাবাউট ব্লগ কন্ট্যাক্ট এমন অনেকগুলো পেজ আছে, সেই ক্ষেত্রে আপনার ইনডেক্স ডট পিএইচপি ফাইলটা কোনটা নেবেন বলেন তো, হোম পেজটাকে নেবেন না ব্লগ পেজটাকে নেবেন।
তো অলওয়েজ আপনার কী করবেন, ওয়ার্ডপ্রেস ইন্ডেক্স ডট পিএইচপি ফাইলটা ব্লক পেজ কিনে নেবেন। সো আপনি আগে ওয়েবসাইটে খেয়াল করবেন যে কোনটা ব্লক পেজ, যেটা ব্লক পেজ হয় সেটাই কী হবে, ইন্ডেক্স ডট পিএইচপি হবে। ওকে, সো এটা আপনারা খেয়াল রাখবেন। আচ্ছা, তো আমরা যখন পোস্টের থেকে কোনো কিছু পোস্ট করি সেটা তো আমার ইন্ডেক্স ডট পিএইচপিতে আসে, তো সে তার জন্য আমাদের আলাদা করে কুইরি করা লাগতেছে না, তাই না? কিন্তু যখন আমরা যে কাস্টম পোস্টটা ক্রিয়েট করলাম আমাদের, তো আপনারা এইটা আমাদের আপাতত প্রয়োজন নাই। তারপর আমি আপনাদের দেখালাম যে কীভাবে কাস্টম পোস্ট টাইপ ক্রিয়েট করে। কিন্তু এখান থেকে যখন আপনারা পোস্ট করবেন, তখন সেই পোস্টটা আপনাদের যদি ইন্ডেক্স ডট পিএইচপিতে শো করতে চান, কীভাবে করবেন? আমরা ইন্ডেক্স ডট পিএইচপিতে যাই, এখানে আমরা আমাদের পোস্টটা শো করছি না, এটার জন্য আমাদের কুয়েরি করা লাগে নেই। কিন্তু যখন আমরা আমাদের বানানো কাস্টম পোস্ট টাইপ থেকে আমরা কোনো কিছু শো করতে যাবো পোস্ট, সেই ক্ষেত্রে আমাদের কী করতে হবে, এই যে ওয়াইলের এখানে হ্যাপ পোস্ট ডিপোস্টেশন না, এখানে তার আগে কী করতে হবে, কুইরি করতে হবে। ওকে, সো আমরা এটা কী করতে পারবো, কুইরির মাধ্যমে এই পোস্টটা শো করতে পারবো। সো এটাও আমি এখন দেখালাম না। আপনারা যদি অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের কোনো টিউটোরিয়াল চান তাহলে কমেন্ট করবেন, সেক্ষেত্রে আমি বিস্তারিত এই নিয়ে আলোচনা করবো। ওকে, সো নেক্সট ক্লাসে আমরা দেখাবো যে কীভাবে আমরা কী করতে পারি, আমরা সিঙ্গেল পেজে কমেন্ট করতে পারি। সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।